বার্সের রডোডেনড্রন স্যাংচুয়ারি হল সিকিমের দ্বিতীয় বৃহত্তম রডোডেনড্রন স্যাংচুয়ারি। সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের অন্তর্গত এই অরণ্যে বসন্ত আসে রূপের ডালি সাজিয়ে। মার্চের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত জঙ্গল আলো করে ফুটে থাকে বিভিন্ন ধরনের রডোডেনড্রন, আর তা দু চোখ ভরে দেখতে দেশ বিদেশের বহু পর্যটক এখানে ছুটে আসেন। তবে যারা পাহাড় ভালোবাসেন তারা নিশ্চয়ই জানেন যে প্রতিটি ঋতুতেই পাহাড়ের আলাদা সৌন্দর্য, তাই শুধু রঙিন বসন্তই কেন, ঘনঘোর বর্ষা আর হাড় কাঁপানো ঠান্ডা বাদে সবসময়ই এখানে আসা যায়। অসাধারণ এক যাত্রাপথে খুব সহজ সরল একটা ট্রেক করে সহজেই পৌঁছে যাওয়া যায় রডোডেনড্রন বা গুড়াশের সাম্রাজ্যে, হিরে থেকে ভার্সে, দূরত্ব মাত্র 4 কিলোমিটার। যে কোনো বয়সের মানুষ একটু ধৈর্য নিয়ে হাঁটলেই সহজেই পৌঁছে যেতে পারেন। প্রয়োজনে অবশ্য গাইডও নেওয়া যায়। এ অরণ্যে নীলচে সবুজ রঙের সরু প্রজাতির এক ধরনের বাস জন্মায় যা রেড পান্ডাদের খুবই পছন্দের, তাই ভাগ্য সুপ্রসন্ন হলে গাছের ডালে এই সুন্দর প্রাণীটির দেখা পেতে পারেন। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, পান্ডিম, কুম্ভকর্ণ, কাবরু, জেমু, সিম্বসহ হিমালয়ের বরফাবৃত শৃঙ্গগুলো স্পষ্টভাবে দেখা যায়। আর পূর্ণিমা হলে তো সোনায় সোহাগা। বানভাসী চাঁদের আলোয় জঙ্গলকে সাক্ষী রেখে কাঞ্চনজঙ্ঘা দর্শন স্মৃতিপটে অমলিন হয়ে থাকে। সেপ্টেম্বর অক্টোবর মাসে এলে গাছ ভরা কিউই ফল দেখা যায়, সেও এক আলাদা সৌন্দর্য। আর বর্ষার পাহাড় সে তো অনবদ্য। কিভাবে আসবেন? শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড থেকে গাড়িতে করে তিস্তা বাজার, জোড়থাং, সোমবাড়িয়া, ওখরে হয়ে হিলে পৌঁছাতে প্রায় বিকেল। আমরা উঠেছি স্যাংচুয়ারি অফিসের ঠিক পাশেই রেড পান্ডা হোমস্টেতে, পাহাড়ের ধাপে সবচেয়ে উঁচুতে এর অবস্থান। মাঝারি মানের দুটো ঘর, আর তার নিচে রয়েছে টেন্ট। উঠানে দাঁড়ালেই হাতের নাগালে উন্মুক্ত প্রকৃতি। হিলেতে দু একটা হোমস্টে, একটু আরামপ্রদভাবে থাকতে চাইলে থাকতে হবে 11 কিলোমিটার আগে ওখরেতে। সেক্ষেত্রে অবশ্য পরের দিন সকালে হেঁটে বা গাড়ি বুক করে প্রথমে হিলে আসতে হবে। চলুন এবার ট্রেকটা শুরু করা যাক। দ্বিতীয় দিন ব্রেকফাস্ট ছেড়ে জনপ্রতি 55 টাকার টিকিট কেটে অনুমতিপত্র জোগাড় করে সকাল সকাল জঙ্গলে ঢুকে পড়লাম। বাদামি রঙের ঝরাপাতার লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে আঁকা বাঁকা এক পথ। অলস গতিতে পা বাড়িয়ে বললাম, আমরা এসে গেছি, উঠে পড়ো। দুধের স্বরের মতো কুয়াশা জড়ানো বন্য প্রকৃতি দুহাতে আলিঙ্গন করে বলল, তোমাদের জন্যই তো অপেক্ষা। লাঠি বাগিয়ে ঝরা ফুল পাতার কুশানে পা ডুবিয়ে টুকটুক করে হেঁটে চললাম, দুজন চার পেয়ে লেজ নাড়িয়ে সর্বক্ষণের সঙ্গী। পথের মাঝে কিছুটা দূরত্ব অন্তর অন্তর বসার ব্যবস্থা, কাঁপিয়ে গেলে ক্ষণিকের বিশ্রাম, তারপর আবার পথ চলা। পথের সৌন্দর্য সে তো অনবদ্য, কিন্তু রডোডেনড্রন আমরা পাইনি। টানা বৃষ্টিতে সব ফুল নষ্ট হয়ে গেছে। তাহলে কি পেলাম? পেলাম কুয়াশা মাখা ধোয়ার মতো সকাল, ও পাইন বনে মুখ লুকানো মায়াবী কোনো আলো, বুড়ো গাছের গায়ে ঝুলে থাকা প্রাগৈতিহাসিক মশ, পাতা চুইয়ে নামা টুপটাপ জলের ফোঁটা, বৃষ্টি ভেজা ঘন সবুজ বনানি, নাম না জানা বুড়ো ফুলের ঘ্রাণ, কিচিরমিচির পাখিদের কলতান। এ পথে রডোডেনড্রনের আকর্ষণ অনস্বীকার্য, তবুও বলবো বর্ষার সবুজ স্নিগ্ধ সৌন্দর্যও কিন্তু কম আকর্ষণীয় নয়। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে বার্সেলেক পেরোলেই কুরাসকুঞ্জ আর ফরেস্ট গার্ড ব্যারাক, জনবিরল জঙ্গলে ঘেরা সমতল জায়গায় পাশাপাশি এই দুটো মাত্রই থাকার জায়গা। ডরমেটরি এবং টেন্ট দুটোই রয়েছে। যেখানেই থাকুন না কেন একটু কষ্ট করেই থাকতে হয়। এখানে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি, মোবাইল নেটওয়ার্ক খুবই দুর্বল, টয়লেট পর্যন্ত শেয়ার করতে হয়, তাই ছোট চার্জার, লাইট, টর্চ, পাওয়ার ব্যাংক, মোমবাতি, ওষুধ আর যা যা অতি প্রয়োজনীয় সাথে নিয়ে আসাই ভালো। গুড়াশকুঞ্জ দেখতে ভারী সুন্দর, এটা চালান বন্ধু শেরপা। নিচে দুটি রুম, ডাইনিং আর উপরে একটি 25 সজ্জার ডরমেটরি। যদিও আমরা এখানে থাকিনি, আমাদের রাতের আস্তানা ছিল ফরেস্ট গার্ড ব্যারাক, 3টি ছোট ঘর আর একটা ডরমেটরি। এটি চালান গোপাল থাপা বা পুষানজি, খুব মিশুকে হাসি খুশি একজন মানুষ, তাই খুব সহজেই গল্প জমে ওঠে। অনেকে বার্সেতে রাত না কাটিয়ে সেদিনই ফিরে আসেন,
তবে অনাবিল প্রকৃতি, নক্ষত্র খচিত রাতের আকাশ, রোমাঞ্চকর জঙ্গলে পরিবেশ আর ভোরের কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে অবশ্যই এখানে থাকা উচিত। দুপুরের খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম সিঁড়ির ধাপের মতো পাথরের রাস্তা পেরিয়ে বার্সেটল। পথের দুই ধারে বুনো ফুল, মস, লাইকেনের সমাহার, উপর থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তবে আবহাওয়া খারাপের কারণে গুড়াস বা কাঞ্চনজঙ্ঘা কোনোটির দেখাই আমরা পাইনি। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে একই পথে ঘন্টা দুই হেঁটে হিলে পৌঁছালাম। গাড়ি বুক করে রিডবি হয়ে এবার যাব ভারেং, সে আবার অন্য একটা ট্রিপ। আপনারা এখান থেকে অন্য যে কোনো কোথাও যেতে পারেন, কিংবা সোজা ফেরার পথও ধরতে পারেন। ট্রাভেল মানিয়া কিচ্ছেডানার পক্ষ থেকে আমি নূপুর, আসুন এবার জরুরি কিছু তথ্য শেয়ার করি। অপেক্ষাকৃত সহজ ট্রেক হওয়ায় পিক সিজনে এখানে জমজমাট পিকনিকের পরিবেশ। ভিড় এড়াতে চাইলে হিলের পরিবর্তে বুড়িয়াখোপ থেকেও যাত্রা শুরু করা যায়, সেক্ষেত্রে অবশ্য হাঁটা কিছুটা বেশি পড়ে। হাতে সময় আর পায়ে জোর থাকলে বার্সে থেকে ভারিং হয়ে গোর্খে সামান্যেন ট্রেকও করা যায়। পরবর্তী পর্বে সেই গল্পই শোনাব। এবার আসি খরচের প্রসঙ্গে। শেয়ার গাড়িতে এলে এসএনটি বাস স্ট্যান্ড থেকে জোড়থাঙের ভাড়া 350 টাকা, সময় লাগে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা। গাড়ি রিজার্ভ করে ওখরে বা হিলে যেতে পারেন। বেলা 1টার আগে যদি জোড়থাং পৌঁছান তবে জোড়থাঙের দোতলা থেকে ওখরের শেয়ার গাড়ি পাওয়া যায়, ভাড়া লাগবে 200 টাকা। এভাবে এলে খরচ অনেকটাই কম হয়। হিলে এবং বার্সেতে থাকার খরচ মোটামুটি 1000 থেকে 1200 টাকা। আগে থেকে ফোন করে বুকিং করতে হয়। হোটেল, গাড়ি ভাড়া, ফোন নাম্বার, শেয়ার গাড়ি সংক্রান্ত সমস্ত তথ্য আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে শেয়ার করলাম। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অনেক অনেক লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এমন আরও নতুন নতুন জায়গার সন্ধান পেতে ট্রাভেল ম্যানিয়াক ইচ্ছেডানাকে সাবস্ক্রাইব করুন। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করুন।